এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আচ্ছা দাদু, আপনি যুদ্ধের সময় কত নং সেক্টরের অধীনে ছিলেন, কার অধীনে ছিলেন? আমি যুদ্ধের সময় 8 নম্বর সেক্টরে ছিলাম। এই সেক্টর কমান্ডার স্যার আবুল মন্ডল। আচ্ছা দাদু, আপনি যুদ্ধের জন্য কোথায় ট্রেনিং নিয়েছিলেন? আমার ট্রেনিং আমার বিভিন্ন জায়গায়। আমি একবার ট্রেনিং নেই, এটা হলো 69-এ আমি ম্যাট্রিক পাস করে ভর্তি হই। 21 আগস্ট তারিখে ভর্তি হই গভর্নমেন্ট বিএল কলেজ খোলা। ওখানে ইউটিসিটি ভর্তি হই, ইউনিভার্সিটি অফিসার্স ট্রেনিং সেন্টার। এখানে আমি একটা ট্রেনিং নেই এবং ভারত দক্ষের সাথে ট্রেনিং নেই। আর্মিতে আমি ট্রেনিং নিয়েছিলাম এবং সব কিছু এনটি ট্যাঙ্ক ডেনামাইট পর্যন্ত আমি সেরকম ট্রেনিং নেই। আর রাইফেল লেভেল এগুলো তো সাধারণ বিষয়, এক্সপ্লোরেন্স বড় বড় এক্সপ্লোরেন্স হয়ে আমি ট্রেনিং নেই এগুলো নিয়ে। তারপর ওখানে রায়তবাদে আমাদের খুব ভালো লাগলো, আমরা আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম, এই জন্য আমরা সবাই ধন্য। দল সাবধান হবে, সাবধান, দল স্যালুট দে। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, যদি রাজপথে আবার মিছিল হতো বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। অবশ্যই তোমরা জানতে পারবো আমার কাছে তোমাদের যে প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো অবশ্যই করবা। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ব্যাপারে বঙ্গবন্ধুর এই অদম্য আকাঙ্ক্ষা কিভাবে মূল্যায়ন করবেন? এটা তো আমি আগেও বলেছি যে এটা আমার মূল্যায়ন শুধু নয়, সারা বাঙালি জাতির জন্য এটাকে অবশ্যই মূল্যায়ন করতে হবে। এবং এই কথার উপর মানুষ যেভাবে উজ্জীবিত হয়েছে, সেই মানুষের সেই উজ্জীবিত হওয়ার কারণেই মানুষের মধ্যে স্বাধীনতার একটা স্পৃহা আসছে। এবং এবং গার্ড সাবধান হবে, সাবধান, গার্ড স্যালুট দে। দাদু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দাদু, আমরা লেকোতালি সিটি স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী, আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই এবং আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে আপনাকে ফুলের শুভেচ্ছা। বঙ্গবন্ধু যখন আমি দেখেছি তখন আমার বয়স 15 বছর। বঙ্গবন্ধু এমনই একজন লোক ছিলেন সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় আর একজন লোক এইরকম আর হবে বলে মনে হয় না। আমরা যখন তার
দেখেছি যে সময় সে সময় থেকে পর্যায়ক্রমে যখন রাজনৈতিক পর্যায়ের পরিস্থিতিগুলো আস্তে আস্তে সামনের উপরে আসছে, যদি আমরা পলা না যেতাম, যদি পরীক্ষা চলে যেতাম, তাহলে আমার বাড়ি ঘর দূরে আমার অবস্থা মারা যেত। তারপর উনি আসতে পারে, আমরা ওনার সঙ্গে হাত দিয়ে উনি গাড়ির ভিতরে হাত বের করে আমাদের সঙ্গে হ্যান্ডশেক করছেন। হ্যাঁ, বঙ্গবন্ধুর ভাষণ আমি সামনাসামনি শুনেছি, সেটা একটু আগেও বলবেন। তো বিষয়টা হলো, উনি আমাদের প্রত্যেকটি মানে নির্বাচনী জনসভাই, হ্যাঁ, স্বাধীনতার লক্ষ্যে উনি আমাদের নির্দেশনামূলক ভাষণ দিয়েছিলেন। হ্যাঁ, পাক হানাদার বাহিনীর যে নির্যাতন নিপীড়ন, হ্যাঁ, সেইটাকে উনি কোনো সময় বরদাস্ত করতে পারতেন না। তাই বাঙালিদের উনি ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের শিরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, ও সে সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। Oh, my God.
তোমার করি।